ছোট বন্ধুরা কেমন আছো? আচ্ছা, আমরা অনুশীলনী দেখছিলাম এবং আমরা কিছুক্ষণ আগে কিছু দারুণ দারুণ অঙ্ক করে এসেছি যেগুলো তোমাদের গুণ সম্পর্কিত স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে। এবার আমরা দেখব গুণ সম্পর্কিত কিছু অনুশীলনী। খেয়াল করো, তোমার কাছে 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে? এরপর অঙ্কটি দেখো, 27 বক্সে প্রতিটিতে 500 করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে, বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? আরও কিছু অঙ্ক তোমাদের জন্য রয়েছে। খেয়াল করো, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করে? এবং 4 কি, তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15 রশি রয়েছে, যদি তুমি 15 রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? দেখো, 1 দেখেই তুমি বুঝতে পারছো এখানে আমি 100 আর 100 গুণ করবো। 7 কি বলেছে, 37 বক্সে প্রতিটিতে 500 করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে, একটি বক্সে রয়েছে 500 টিকিট। তাহলে তোমরাই আমাকে বলে দাও 37 বক্সে কতটি টিকিট থাকবে, এটা আমরা কীভাবে নির্ণয় করব? অবশ্যই আমাদেরকে 500 সাথে 37 গুণ করতে হবে। ঠিক একইভাবে তোমরা 8 করে ফেলতে পারবে, কিন্তু 9 তোমরা দেখো কি বলছে, আমার কাছে 230 মিটার লম্বা 15 রশি রয়েছে। আচ্ছা, খেয়াল করো, আমি যদি তোমাদেরকে বলি যে এইখানে যে বলা হয়েছে 230 মিটার লম্বা 15 রশি, এক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে আমি একটি রশি নিয়ে 15 একইভাবে রশি নিয়ে যে পাশাপাশি রাখি কি হবে, একটি বৃহদাকৃতির রশি তৈরি হবে, তাই না? আচ্ছা, খেয়াল করো, আমার কাছে রয়েছে একটি রশি এবং আমি যদি এখানে একটা কাজ করি, খেয়াল করো, আমি যদি প্রথমে বলি যে এইটি পুরোটি একটি রশি, খেয়াল করছো, এবং এরপর যদি আমি একই মাপের 2 রশি নিই, কি এটা কি দ্বিগুণ হয়ে যাচ্ছে না? ঠিক একইভাবে যদি আমি এটাকে 3 করতাম এবং আমি বলতাম যে এটি পুরোটি একটি রশি এবং একইভাবে 3 রশি আমি পাশাপাশি রাখবো, খেয়াল করো দৈর্ঘ্যটা 3 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যখন আমি 230 মিটার লম্বা একটি রশিকে 15 এক জোড়া লাগাবো, তখন কি হবে, এই 230 মিটার লম্বা রশিটি 15 হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে 9 আসলে 230 × 15 করতে হবে। চলো আমি অঙ্কটি একটু দেখে নেই। একটি রশি কত মিটার? 250 মিটার। তাহলে এরকম 15 রশি কত মিটার হবে? অবশ্যই 250 × 15 মিটার হবে। তাহলে এই গুণটা আমরা চট করে ফেলি। চলো, 250 × 15, প্রথমে কি 500, 5×5 = 25, সাথে থেকে 2, 5×2 = 10, আর 2 মিলে 12। এবার এখানে একটা শূন্য, 100, 5×1 = 5, 2×1 = 2, 0, 5, 7, 3, অর্থাৎ 3750। তাহলে আমাদের উত্তর কত? 3750। এরপরে দেখো অনুশীলনী, এখানে আরও কিছু অঙ্ক দেখা যাচ্ছে, তার মধ্যে আমি 12 দেখি। একটি অনুশীলনী বই প্রস্তুত করতে 78 কাগজের টুকরার প্রয়োজন হয়। যদি তুমি 955 অনুশীলনী বই প্রস্তুত করো তবে তোমার কতটি কাগজের টুকরার প্রয়োজন হবে? খেয়াল করো, এখন যদি আমি বলি যে আমার কাছে একটি বই আছে এবং ধরতেই পারো সেই বইটি কি হতে পারে, সেই বইটি হতেই পারে আমাদের আহমেদ সিদ্দিক ভাইয়ার নেভার স্টপ লার্নিং। এখন আমাকে বলো, নেভার স্টপ লার্নিংয়ের যত কপি আছে সবগুলো কি পেজ সংখ্যা একই না? যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে নেভার স্টপ লার্নিংয়ের যে বইগুলো আছে সবগুলোর পেজ এক। তাহলে একটি বই যদি 300 পেজ থাকে, যদি আমি 3 বই নিই তাহলে কি 300 কি 3 আসছে না, অর্থাৎ গুণ করতে হচ্ছে। ঠিক একইভাবে এই অনুশীলনীর বইটি, এখানে আমাদের একটি বই আছে 78 কাগজ। তাহলে আমি যখন 955 বই প্রস্তুত করব কি হবে, এই 955 বইয়ে 78 কাগজ বারবার আসবে। তাহলে আমি এখানে গুণ করছি, এবং এই অঙ্কটি আমরা কীভাবে করবো দেখো, একটি বইয়ে আছে
একটি বই আছে, 78টি কাগজ। তাহলে আমাদের কতটি বই আছে? 955টি বইয়ে আছে 955 × 78টি কাগজ। এবং তাহলে চলো আমরা এখন কি করতে পারি, আমরা এখন 955 × 78-এর গুণটা দেখে ফেলতে পারি। 955 × 78, 5 × 8 কত হয়? 5 × 8-এ হয় 40-এর 0, হাত থাকে 4। 5 × 8 40, আবার 44-এর 4, হাত থাকে 4। 8 × 9 কত হয়? 72, আর 4 অর্থাৎ 76। এখানে আমি 0 দিলাম, 5 × 7 = 35, হাত থেকে 3, 5 × 7 = 35 এবং হাতে থাকে 3, সেটা মিলে 8, হাত থেকে আবার 3, 7 × 9 কত হয়? 64, আর 3 = 67। এবার আমি এটা যোগ করে ফেলি, 00 নেমে গেল, 5 আর 4 = 9, 8 আর 6 = 8, 9, 10, 11, 12, 13, 14, 14 আর 4 = 1, 27 আর 14 = 1, 15 আর 5 = 1, 7 আর 1 = 1। তাহলে আমরা যদি 955টি বই নেই, তাহলে সেখানে আমরা পেজ পাবো বা পৃষ্ঠা পাবো 75,490। আশা করছি এই সুন্দর এবং সহজ অঙ্কটি তোমরা সবাই বুঝে ফেলেছ, এবং এরই সাথে তোমাদের অনুশীলনীয় শেষ হলো এবং তোমরা গুণ এই অধ্যায়টি পুরোপুরি শেষ করলে। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা।